দিন যত গড়াচ্ছে করোনা পরিস্থিতি ততই অবনতির দিকে যাচ্ছে দেশে শতকরা প্রায় পনেরো জনের খরচ হয়েছে করোনা সংক্রমণ মানুষের অসাবধানতায় দ্রুত বাড়ছে এমন সংক্রমণের হার হাসপাতালগুলোতেও বাড়ছে রোগের সংখ্যা করোনা নমুনা সংগ্রহ কেন্দ্রগুলোতেও বেড়েছে চাপ স্বাস্থ্য অধি দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির বলেন সরকারের পক্ষ থেকে বাধ্য করা নয় নিজ থেকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় ভয়াবহতা রোধে মাস্ক সহ সরকারের দেয়া এগারো দফা মেনে চলার পরামর্শ দেন তিনি এয়ারবাদলের রিপোর্ট কয়েকদিন ধরেই এই ব্যক্তি করোনা সংক্রমণের লক্ষণে ভুগছেন তাই রাজধানীর কর্মীটুলা জেনারেল হাসপাতালে এসেছেন নমুনা দিতে আমার তিন চার দিন আগে জ্বর ঠান্ডা কাশি মাথা ব্যথা এসবই ছিল তো পরে আমি একজনের সাথে শেয়ার করলাম যে অমিক্রণের লক্ষণগুলো কে কি তো যা যা বলছে সবই তো আমার সাথে মিলে গেছে রাজধানীর করোনা নমুনা সংগ্রহ কেন্দ্রগুলোতে এমন ভিড় লেগেই আছে আমি অফিসের প্রয়োজনে দিয়েছি অফিস থেকে বলেছে দিতে আর হচ্ছে আমার কফ ছিল এই জন্য আর কি দিচ্ছি হ্যাঁ আমার সিম্পটম আছে আমার সর্দি হয়েছে জ্বর হয়েছে এখন কাশি আছে কন্টিনিউ সংক্রমণ বাড়ার প্রভাব পড়েছে হাসপাতালগুলোতে গুলোতে কর্মীটোলা জেনারেল এবং মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে বাড়ছে সংখ্যা সংখ্যা আমাদের এখানে হচ্ছে রুগী এছাড়া আমাদের আউটডোর বেসিসে প্রায় আরও দেড়শোর মতো রুগী ছিল আসছিল পরিস্থিতি নাগালে বাইরে যাওয়ার আগেই নিজ থেকে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির আজকে যদি আপনার ঘরের মধ্যে একটা সাপ ঢুকে পড়ে আপনি কী করতেন তো এটা যেহেতু আপনি ইনভিজিবল এনিমি রিকোয়েস্ট যেটা থাকবে যে বাধ্য কেন করতে হবে আমরা কেন শত প্রণোদিত হয়ে নাগরিকরা আমাদের দায়িত্বগুলি পালন করব না বিশেষ করে মাস্ক পরাটা আমরা যখন দেখছি যে একটা নিশ্চিত ক্রাইসিসের দিকে আমরা যাচ্ছি সেই ক্রাইসিসটাতে ঢুকার আগেই আমরা কিন্তু এটা সমাধান করতে পারি সার্বজনীন মাস্ক পরা অপ্রয়োজনীয় অনুষ্ঠানগুলি আমরা নিজেরা কেন বর্জন করছি না আইন করে তারপরে আপনার মোবাইল কোড করে আপনাকে বাধ্য করতে হবে আমার নিজের দায় দায়িত্ব নাই গলা ব্যথা বা জ্বর সহ রকম করোনা লক্ষণ দেখা দিলে পরীক্ষা করানোর পরামর্শ দেন এই অতিরিক্ত মহাপরিচালক এ আর বাদল আর টিভি